আপনি কি শহরে থাকেন কিংবা ফ্ল্যাটে আপনার কি মাটির সমস্যা অথচ আপনি গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন ভীষণ ভালোবাসেন তাহলে কি করবেন বলুন তো সত্যি এটা একটা বড় সমস্যা যারা আমরা শহরে থাকি বিশেষ করে ফ্ল্যাটে থাকি আমাদের কাছে মাটি কিন্তু ভীষণ সমস্যা মাটি জোগাড় করা একটা কষ্টকর ব্যাপার হয়ে থাকে অথচ আমরা গাছ লাগাতে ভালোবাসি তাহলে আমরা কি করব বলুন তো মাটির দিন শেষ আমরা কিন্তু ঘ্যাসেও করতে পারি দুর্দান্ত গাছ দুর্দান্ত গাছ আমরা ঘ্যাসে করতে পারি যে ঘ্যাসটা আমরা কনস্ট্রাকশানের যে ঘ্যাসগুলো থাকে তার ভেতরে এক ফোটাও মাটি থাকে না যেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই সেগুলো আমরা আর ফেলবো না সেগুলো আমরা না ফেলে আমরা কিন্তু ইউজ করব আমাদের গাছ লাগাতে দুর্দান্ত গাছ হবে গাছের গ্রোথ ভীষণ ভালো হবে আপনাদের আমি সহজেই সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে নয়ন তারা নয়ন তারা ঘ্যাসেও হবে আপনারা এতদিন জানেন নয়নতারা মাটিতে বসিয়েছেন গোবর সার দিয়ে এখানে কোনো কিছু দরকার নেই পুরো দস্তুর ঘ্যাসে বসানো নয়ন তারা আপনাদের আমি সহজেই দেখিয়ে দিচ্ছি গাছের গ্রোথটা দেখুন গাছের ফুলটা দেখুন চোখ ধাঁধিয়ে যাবে খুব সুন্দর অপূর্ব গাছ শুভ সকাল বন্ধুরা আপনাদের ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি ঘ্যাসিয়ে কত সুন্দর নয়নতারা হতে পারে দেখুন আমার যে প্লাস্টিক একটা বড় কন্টেনারে বসানো আছে নয়নতারা এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা রঙের নয়নতারা আমরা সচরাচর দেখে থাকি পিঙ্ক কালারের নয়নতারা এটা দেখুন সাদা কালারের নয়নতারা এবং গাছের গ্রোথটা অবশ্যই দেখার মতো চলুন আমরা মিডিয়াটা লক্ষ্য করি দেখুন এই যে এখানে আছে ঘ্যাস এটা কনস্ট্রাকশানের পুরো ঘ্যাস যেটা এক ফোঁটা কিন্তু মাটি নেই এক ফোটা মাটি নেই এখানে যার জন্য কিছু বর্ষাকালে জল পড়ে যে ঘাসগুলো হয় মাটিতে কিন্তু ঘাসগুলো খুব ডেপতে চলে যায় আমাদের ঘাসগুলো ওঠানো খুব কষ্টকর হয়ে যায় অনেক ঘাস এত শক্তপক্ত হয় যে আমরা কিন্তু ওঠাতে পারি না কিন্তু দেখুন এই যে ঘাসের ভেতরে পাশাপাশি দেখুন আর কন্টেনার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কনস্ট্রাকশনের বালি পাথর টাইলসের কুচো সমস্ত কিছু আছে কোনো মাটি নেই আপনারা দেখুন সহজেই বুঝতে পারবেন কন্টেনার ভর্তি এবং সেখানে গাছগুলো দেখেছেন গাছের গ্রোথ এবং ইজিলি আপনাদের ঘাসগুলো উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ঘাসগুলো কিন্তু উঠে আসছে এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন এই যে ঘাসগুলো কত সুন্দরভাবে ইজিলি উঠে আসছে কিন্তু অনেক সময় আমরা মাটিতে কিন্তু ঘাস কিছুতেই ওঠাতে পারি না ভীষণ শক্ত হয় কিন্তু এই ঘাসের ভেতরে যে ঘাসগুলো আছে ইজিলি উঠে আসছে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং দেখুন এই যে যে চারা গাছগুলোর গ্রোথ দেখুন ভীষণ ভালো চারা গাছগুলোর গ্রোথ তো আপনাদেরকে বলি দেখুন আপনাদের যাদের মাটির সমস্যা আছে কোনো অসুবিধা নেই আপনারা ঘ্যাসে করুন ঘ্যাসে দুর্দান্ত গাছ হয় সিন্ডারে দুর্দান্ত গাছ হয় আপনাদের আমি সেটা চোখের সামনে দেখিয়ে দিচ্ছি নয়নতারাটা তারাটা অপূর্ব গ্রোথ অপূর্ব ফুলে ফুলে ভর্তি হয়ে আছে সেরকমই দেখুন আর পাশাপাশি কন্টেনার আমি আসলে ভেবে নিয়েছি একটা ঘ্যাসে করব। যার জন্য আমি কিন্তু ঘ্যাসে গাছগুলো কিন্তু বসিয়েছি এই যে এখানেও দেখুন চারা গাছ ঘ্যাসের ভেতরে এই যে টাইলসের কুচো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন এবং দেখুন আপনাদের সামনে আমি ঘাসটা উঠিয়ে দেখাই কত ইজিলি ঘাসটা উঠে যাচ্ছে এই দেখুন কত ইজিলি ঘাস থেকে গাছটা উঠে যাচ্ছে ঘাস এবং এখানে দেখুন আপনা আপনি হয়েছে একটা তুলসী গাছ কি দুর্দান্ত গ্রোথ এটা অনেকেই ভাবতে পারবে না যে মাটি ছাড়া ঘাসেই কিন্তু গাছ হয় দুর্দান্ত সেরকমই দেখুন এই যে লাল রঙের নয়নতারা কোনো অসুবিধা নেই আপনারা মাটি না পেলেও আপনারা যারা শহরে থাকেন যারা ফ্ল্যাটে থাকেন যাদের মাটির অপ্রতুলতা তারা কিন্তু আর চিন্তা করবেন না আপনাদের চিন্তার দিন শেষ আপনারা নয়ন তারা করুন সিন্ডারি করুন বালিতে করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত গাছ আপনাদের আমি সহজেই দেখিয়ে দিচ্ছি এবং এই যে তুলসী গাছটা আপনার হয়েছে সেটারও গ্রোথ দেখুন দেখুন নয়নতারা চারাগুলোর গ্রোথ জাস্ট এটা মাটিতে হলে আমরা এতদিন দেখেছি গাছের এ ধরনের গ্রোথ কিন্তু আমি এবার ঘ্যাসে বসিয়েছি নয়নতারা গাছ দেখুন তো বন্ধুরা আপনাদের কিন্তু চিন্তার দিন শেষ একদম চিন্তা করবেন না মাটি না পেলে আপনারা অবশ্যই আপনাদের হাতের কাছে যে সিন্ডার ঘ্যাস কনস্ট্রাকশানের বালি আছে আপনারা তাতেই বসিয়ে দিন নয়নতারা অপূর্ব নয়নতারা হবে অপূর্ব আপনারা নিজেরাই দেখুন লোভনীয় একটা নয়নতারা গাছ লোভনীয় তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার